ছবিটার নাম রিয়েলিটি শো এবং তোমার এটা ফার্স্ট ছবি, এর আগে মডেলিং এর অনেক কাজ করেছো এবং সৌমিত্র চ্যাটার্জি শেষ ছবি, মানে যদি বলো পূর্ণ, মানে যেটা পূর্ণ দৈর্ঘ্যে একদম ফুল শুট হওয়া শেষ ছবি, তো সেই ছবিতে কাজ করার এক্সপিরিয়েন্সের একটু শেয়ার করো। রিয়ালিটি শো আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আমি নিজেকে গর্বিত মনে করি। কিংবদন্তি অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি। আমি গ্রেটফুল টু ঋতাব্রত ভট্টাচার্য ফর চুজিং মি অ্যান্ড সাচ আ ওয়ান্ডারফুল কনসেপ্ট অ্যান্ড গিভিং মি দ্য চান্স টু অ্যাক্ট উইথ দ্য লেজেন্ড অ্যাক্টর শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ আমাদের সকলের মন ভারাক্রান্ত, তিনি আজ আমাদের মাঝখানে নেই, ছবিটি দেখে যেতে পারলেন না। আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটি হচ্ছে একটি আরবান বাঙালি গৃহবধূ চরিত্র। সাধারণ মধ্যবিত্ত সমাজের বাঙালি গৃহবধূদের আশা আকাঙ্ক্ষা হতাশা বেদনা স্বপ্ন স্বপ্নভঙ্গ সব কিছুই ফুটে উঠেছে এই ছবিটির মধ্য দিয়ে। তার মধ্যে ক্রমাগত শিশু মনের ওপরে চাপ সৃষ্টি করা, নবীন এবং প্রবীণের যে চিন্তাধারার ব্যাপক দ্বন্দ্ব ঘটে চলেছে তারই প্রতিফলনে ছবিটি। এই ছবিটি অন্য রকম, আশা করি এই ছবিটি সকলের ভালো লাগবে এবং সকলকে নতুনভাবে ভাবতে শেখাবে। ডিরেক্টরের সঙ্গে বন্ডিংটা যদি একটু শেয়ার করো, কারণ যেহেতু আমার প্রথম কাজ, অনেক কিছু তো ভুল ত্রুটি হয়, সেইগুলো বুঝিয়ে দেওয়া, অনেক কিছু লার্নিং প্রসেস থাকে একটা। বিশিক তালুকদার আমাদের ফিল্মের ডিরেক্টর, ভেরি জেন্টেলম্যান পার্সোনালিটি, খুব ভালো বিহেভিয়ার। ওনার সঙ্গে কাজ করে আমি বুঝতেই পারিনি যে আমি একজন ফিল্ম ডিরেক্টরের সাথে কাজ করছি। আমি একজন মনে হয়েছে আমার যে আমি একদম ঘরের যেরকম দাদা বোন যেভাবে কাজ করেন সেইভাবে কাজ করেছি। আমি আবার রিপিট করছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতাব্রত ভট্টাচার্য, হি ইজ আ ভেরি ভেরি এডুকেটেড পার্সোনালিটি, পোলাইট মানুষটা। তারপরে আমাদের সমস্ত টিম, ডিরেক্টর, সমস্ত সব কিছুই খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে এই ফিল্মটা করে। আশা করি এই ফিল্মটা আপনাদেরও সকলের ভালো লাগবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে শেখার কী, মানে কী কী শিখলে, মানে একটা তো লার্নিং প্রসেস থাকে, মানে এরকম একদম লেজেন্ডের সঙ্গে কাজ করে এবং তার শেষ ছবি। ওনার সাথে আমার আলাপ আগে থেকেই ছিল, উনি বীরভূমে, আমি যেহেতু বীরভূম থেকে বিলং করি, উনি অনেক ফিল্ম বীরভূমে শ্যুট করতে গিয়েছিলেন, সেই কারণে বীরভূমের সঙ্গে একটা আলাদা ওনার আন্তরিকতা ছিল, সেই হিসাবে ওনার সাথে আমার অনেক কথাবার্তা হতো। আর শেখার কথা সেটা শুধু আমি কেন, আমরা আমাদেরকে উনি অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন, অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ অ্যাক্টর, অ্যাজ আ বিহেভিয়ার, সব কিছু সব কিছু। যদি কোনো কিছু শেয়ার করো যে মানে শুটিংয়ের সময় বা যদি কোনো মেমোরিজ থাকে, যে তোমার বীরভূমের তো তুমি বিলং করো এটা বলছিলে, কিন্তু শুটিং কোনো মেমোরি যদি। হ্যাঁ, মেমোরি এটাই যে উনি শুটিংয়ে যখন আসতেন তখন ওনার শরীরটা অসুস্থ থাকতো, তো বেশিক্ষণ উনি শুটে থাকতে পারতেন না। আমি ওপর তলায় থাকতাম, উনি গ্রাউন্ড ফ্লোরে থাকতেন, তো উনি যাবার সময় একবার নিশ্চয় আমার সাথে দেখা করেই যেতেন। যাবার সময়ে মানে গেটে দাঁড়িয়ে বলতেন একবার হাসিনকে ডেকে দাও, মেয়েটার সাথে দেখা করে যায়। তো এটা আমার চিরকালের স্মৃতি, আমি এটা কোনো দিন ভুলবো না যে একটা লেজেন্ড আমাকে এত ভালোবাসা আর এত সম্মান দিয়ে গেলেন। তোমার এটা প্রথম ছবির কাজ, মানে ছবির কাজ শুরু হলো আগামী দিনে, কি অন্যান্য ছবি তো তোমাকে দর্শকরা দেখতে পাবেন, যেহেতু একটা স্টার যেহেতু হয়ে গেছে সেটা তো আবার এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাবে। আর দর্শকদের যদি এই ছবিটা নিয়ে কিছু বার্তা দিয়ে দাও। এই ছবিটা আগেও বলেছি একদম অন্যরকম, নামটাই হচ্ছে রিয়ালিটি শো। আর রিয়ালিটি শোটা আপনারা দেখে নেগেটিভ ভিউ অফ পয়েন্ট থেকেও দেখতে পারেন, পজিটিভ পয়েন্টটাও আপনারা এর মধ্যে দেখতে পাবেন। বাট আমার মনে হয় যে একটা বাচ্চাকে কীভাবে ট্রিট করা উচিত, একটা বাচ্চার মনটাকে কীভাবে জানতে মানে জানার চেষ্টা করা উচিত, সেইটা বোধহয় এই ফিল্মটা দেখে আপনারা
হয়তো বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা কি করে বাচ্চা নিয়ে অন্য রকম ভাবে ভাবব। রিয়েলিটি শো যেটা হয় সেটা নিয়ে কি তুমি সেটাকে নিয়ে অনেক কিছু তো রিয়েলিটি শো নিয়ে অনেক কথা হচ্ছে, সেটা নিয়ে তুমি কি বলবে, সেটাকে তুমি সাপোর্ট করো কি? অনেকটাই সাপোর্ট করি, আবার যদি কেউ নেগেটিভ ওয়েতে নিয়ে যায় তাহলে সেটাকে সাপোর্ট করি না, কিন্তু সব প্রত্যেকটা জিনিসেরই তো একটা নেগেটিভ আর পজিটিভ পয়েন্ট আছে।